অনেকগুলো থাকে, মানে তাদের নেক অনেক লম্বা থাকে। সার্ভাইকাল ভার্টিব্রাগুলো সাধারণত আলাদা আলাদা থাকে। তারপর আমরা যদি দেখি সার্ভাইকাল বা থোরাসিক, সার্ভাইকাল নর্মালি চিকেনের ক্ষেত্রে কতগুলো থাকে সংখ্যাগুলো? সাধারণত সার্ভাইকাল থাকে চিকেনের ক্ষেত্রে 14টা বা 7 পেয়ার্স যেটা বলি, আর থোরাসিক থাকে 7টা, আর লাম্বার আর স্যাক্রাম মিল্লা থাকে 14টা। তো আলটিমেটলি আমরা বলতে পারি যে লাম্বার আর স্যাক্রাম আসলে এভেন স্পিসিসে ফিউজ হয়ে গেছে। তারপরে এই যে লাম্বার আর স্যাক্রাম মিলা যে ফিউজ পেয়ার আসে আমরা বলি সিনসেক্রাম। তারপরে আমরা দেখব যে সিনসেক্রামের পরে আরও কয়েকটা বোন থাকবে আলাদা আলাদা, সেটা আমরা দেখব। আর তারপর হচ্ছে পাইভেট স্টাইল কক্কিজাল ভার্টিব্রা ফিউজ হয়ে যায় 4-7টা, অথবা আমরা বলতে পারি লাস্ট 3 কক্কিজাল ভার্টিব্রা ফিউজ হয়ে, সেটা হচ্ছে পাইভেট স্টাইল, সেটা আমরা এখন দেখব। এই যে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে সার্ভাইকাল ভার্টিব্রার একটা ইয়া, সার্ভাইকাল ভার্টিব্রা হচ্ছে এখানে অনেকগুলা প্রসেস থাকবে, অনেকগুলো প্রসেস থাকবে সার্ভাইকাল ভার্টিব্রা। এটা সাধারণত সার্ভাইকাল ভার্টিব্রা মালার মতো দেখা যাচ্ছে, এরকম করে সে এগুলো তো থাকে এরকম করে, আমরা দেখাতে পারতেছি না, এরকম 14টা সার্ভাইকাল ভার্টিব্রা থাকে। তারপরে আসতে হচ্ছে আমার থোরাসিক ভার্টিব্রা। থোরাসিক ভার্টিব্রা হচ্ছে আপনার এখানেও দেখা যাচ্ছে যে ওরকমভাবে আলাদাভাবে আমরা করতে পারতেছি না, কারণ এরকম ফিউজটির মধ্যে বলতে পারতেছি যে 7টা থোরাসিক ভার্টিব্রা থাকে, সরি 7টা থোরাসিক ভার্টিব্রা থাকে, সেখানে 7 পেয়ার্স অফ রিবস অ্যাটাচ থাকে। তারপর আমরা আসি এই পর্যন্ত থোরাসিক ভার্টিব্রা শেষ। তারপরে আমরা আসবো হচ্ছে যে লাম্বার ভার্টিব্রা আর স্যাক্রাম মিলে হচ্ছে সিনসেক্রাম, এই অংশটা হচ্ছে সিনসেক্রাম। এই যে আমরা এই জায়গা থেকে শুরু করে এই যে একটা অংশ স্ট্রাকচার, এটা আমরা বলি সিনসেক্রাম। সিনসেক্রাম যদি আমরা দেখি, এই যে এটা হচ্ছে সিনসেক্রাম, এই অংশটুকু সিনসেক্রাম, সিনসেক্রাম। এদিকে আবার পেলভিক গার্ডল আছে সিনসেক্রাম। তারপর সিনসেক্রামের পরে যদি তোমরা দেখতে পারতেছি যে এই সিনসেক্রাম, সিনসেক্রামের পরে এই সিনসেক্রাম আর হচ্ছে এদিকে থাকে পাইপের স্টাইল, সেটা ভেঙে গেছে, আমরা এটাতে দেখবো যে এই হচ্ছে সিনসেক্রাম। লাম্বার আর স্যাক্রাম মিলে হচ্ছে সিনসেক্রাম। তারপর হচ্ছে এখানে কিছু বোন দেখা যাচ্ছে যে তারা হচ্ছে ফিউজড না, এই যে এখানে কয়েকজনের ভার্টিব্রা আছে এগুলো ফিউজড ওরকমভাবে না, কারণ হচ্ছে এখানে ফিউজ থাকলে আসলে তারা টেল নাড়ানোর জন্য এটা ফিউজড না। এই জন্য আমরা বলতে পারি যে এই হচ্ছে পাইগোস্টাইল, পাইগোস্টাইল, পাইগোস্টাইল ফিউজড। লাস্ট 3 কক্কিজাল ভার্টিব্রা মিলে ফিউজড হচ্ছে পাইগোস্টাইল। এই পাইগোস্টাইল আর হচ্ছে সিনসেক্রামের মাঝখানে যেই ভার্টিব্রাগুলো আছে যেগুলো ফিউজড না, এগুলো হচ্ছে সাধারণত টেল মুভমেন্টের জন্য দরকার হয়। আর আমরা আরেকটা বিষয় দেখবো থোরাসিক ক্যাভিটি কীভাবে গঠন করে বার্ডের। এই যে বার্ডের থোরাসিক ক্যাভিটি, আসলে বার্ডের ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে দেখা গেছে যে থোরাসিক এবং অ্যাবডোমিনাল ক্যাভিটির মাঝখানে ডায়াফ্রাম থাকে মধ্যচ্ছদা, কিন্তু বার্ডে বা এভেন স্পিসিসে যেটা থোরাসিক আর অ্যাবডোমিনাল ক্যাভিটি আলাদা করে থাকে না, সেটা আমরা বলি থোরাকো অ্যাবডোমিনাল ক্যাভিটি। আলটিমেটলি আমরা দেখবো থোরাসিক ক্যাভিটি কীভাবে গঠিত হয় বা থোরাসিক কেস কীভাবে গঠিত হয়। সাধারণত এই হচ্ছে স্টারনাম, কিল বোন বা স্টারনাম, কিল বোন বা স্টারনাম। আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে এই যে এখানে কিল বোন বা স্টারনাম আছে, এই যে এদিকে একটা আছে কিল বোন বা স্টারনাম, কিল বোন বা স্টারনাম। যদি আমরা এদিকে দেখি আয়রা হচ্ছে কিল বোন বা স্টারনাম, এটা এদিকে রিপসের জয়েন আছে, রিপসের জয়েন। আমরা এখন দেখবো যে স্টারনামের বিষয়টা, এখানে 7 পেয়ার সিট থাকে, যে এ হচ্ছে ফার্স্ট পেয়ার, সেকেন্ড পেয়ার, থার্ড, ফোর্থ, ফাইভ, সিক্স, সেভেন, সেভেন পেয়ারস অফ রিবস থাকে, থোরাসিক কেজ গঠন করে। আরেকটা আমরা স্পেশাল ফিচার দেখতে পারতেছি এই জায়গাতে যে প্রথম প্রথম পেয়ারের সাথে দ্বিতীয় পেয়ারের একটা প্রসেস লাগানো, দ্বিতীয় পেয়ারের সাথে তৃতীয় একটা প্রসেস লাগানো, তৃতীয়ের সাথে চতুর্থ একটা প্রসেস লাগানো, এবং চতুর্থ থেকে পঞ্চম আরেকটা প্রসেস লাগানো, এগুলো সাধারণত আনসিনেড প্রসেস বলা হয়। এই যে এই যে প্রসেস আপনারা দেখতে পাবেন প্রসেস। তো আলটিমেটলি যদি রিবস থাকে 7টা তাহলে প্রসেস থাকবে সাধারণত 6টা। তো আমরা বলতে পারি যে আমাদের 7 পেয়ারস অফ রিবস আছে কিন্তু প্রসেস আছে 6 পেয়ারস অফ প্রসেস। প্রসেস এগুলো ব্যাক সাইডে থাকে, ব্যাক সাইডে একটা করে যা রিজিডিটি দেয়। নর্মালি এটা থাকে হচ্ছে যে আমাদের যেহেতু থোরাসিক ক্যাভিটিটা একটা রিজিডিটি দরকার, থোরাসিক ক্যাভিটিটা রিজিডিটি বা স্ট্রং করে ধরে রাখার জন্য এই প্রসেসগুলো বেশি ইম্পর্টেন্ট। এখন আমরা দেখবো হচ্ছে পেলভিক গার্ডল কীভাবে ফর্ম করে। সেটা হচ্ছে আমরা জানি পেলভিক গার্ডলে ইলিয়াম, ইস্টে এবং পিভিস এটা বোন থাকে, আর সেটা আমরা দেখবো যে এখানে এই বোনটা হচ্ছে ইলিয়াম, এই বোনটা হচ্ছে ইলিয়াম, এই অংশটা হচ্ছে ইলিয়াম, আর এটা হচ্ছে ইস্টিয়াম, আর এটা হচ্ছে পিভিস, ইলিয়াম, ইস্টিয়াম, পিভিস। এবং আমরা দেখতে পাচ্ছি যে এটাতে ভালো দেখা যাবে, এটাতে যদি আমরা এই ক্ষেত্রে দেখি যে
যে দিস ইজ দ্য ইস্টিয়াম, ইলিয়াম আর ইস পিভিস, পিভিস। আর এখানে আমরা দেখা দুইটা ফর্মে দেখতে পারতেছি, এটা হচ্ছে আমার এসিডাবুলার কেভিটি, এসিডাবুলার কেভিটি যেই জায়গাতে, এই যে এই ক্ষেত্রে আমরা দেখতে পাবো এই যে এসিডাস এসিডাবুলার কেভিটিতে ফিমারের মস্তক ঢুকানো থাকে, এসিডাবুলার কেভিটি ফিমারের মস্তক ঢুকানো থাকে, দেন হচ্ছে অপারেটর ফর্মেন। তারপরে যদি আমরা একটা বিষয় দেখি, আমরা এখন যদি পাতে চলে যাই, হাইন্ড লিম বা যেটা পা পাই থাকে নর্মালি, সেখানে ফার্স্ট আমরা দেখবো হচ্ছে এটা হচ্ছে ফিমার, এটা ফিমার, তারপরে এটা হচ্ছে ফিমারের পরে হচ্ছে আমার টিবিয়া এবং ফিবুলা। কিন্তু নর্মালি আসলে বাড়ির কাছে ফিবুলাটা থাকে না, থাকলেও ওরকমভাবে থাকে না, কিন্তু আমার সেটা বলা হচ্ছে যে এখানে যে বাড়ির এই যে টিবিয়া ফিবুলার বলা হচ্ছে টিবিয়া টার্সাস, কারণ টার্সাসের একটা অংশ সেখানে যা তার সাথে অ্যাটাচ থাকে, এই জন্য বাড়ির এই অংশটা হচ্ছে টিবিয়া টার্সাস, টিবিয়া টার্সাস, এটা হচ্ছে ফিমার। তারপর হচ্ছে আপনার এটা হচ্ছে ম্যাটাটার্সাস, ম্যাটাটার্সাস বা ম্যাটাটার্সাস বলা হয়, বা টার্সোম্যাটাটার্সাস, টার্সোম্যাটাটার্সাস বা ম্যাটাটার্সাস বলা হয়। নর্মালি আমরা যদি দেখি যে আমাদের মানুষের ক্ষেত্রে যে পায়ের যে অংশটা সেটা হচ্ছে ম্যাটাটার্সাস, এরকম পদতলের মতো থাকে, পদতলের মতো, কিন্তু ভার্টের ক্ষেত্রে সেটা ভার্টিক্যাল থাকে, যেটা আমরা দেখতে ভার্টিক্যাল ম্যাটাটার্সাস থাকে, ভার্টিক্যাল ভার্টিক্যাল পজিশন ম্যাটাটার্সাস থাকে। তারপর আমাদের ফ্লাঙ্কস, ফ্লাঙ্কসগুলো মাটির সাথে, ফ্লাঙ্কসগুলো মাটির সাথে এরকম ভাবে থাকে, কিন্তু ম্যাটাটার্সাসটা থাকার কথা এরকম সে আসলে হরিজন্টাল না থাকে, গ্রাউন্ডে না থাকে, সে এরকম ভার্টিক্যাল থাকতেছে, সেটা হচ্ছে ম্যাটাটার্সাস। আর একটা বিষয় হচ্ছে যে ফিমারের ক্ষেত্রে যেটা ম্যামালের সাথে ফিমারের বাড়ে ফিমারের পার্থক্য, সেটা হচ্ছে যে সাধারণত ম্যামালস হচ্ছে মুভমেন্টের জন্য, মুভমেন্টের জন্য সাধারণত আমাদের যে আপার লেগস বা ফিমার বলি, ফিমারটা অনেক বেশি ইম্পর্টেন্ট, মাসেল ফিমারটা অনেক বেশি মুভ করতে পারে মানুষের ক্ষেত্রে, কিন্তু বাড়ের ক্ষেত্রে আসলে মুভমেন্টের ক্ষেত্রে ফিমার তত ভূমিকা পালন করে না, সামান্য একটু নড়ে। তারপর বাকি কাজগুলো হচ্ছে আমার এই যে ফিবুলা বা টিবিয়া করে, টিবিয়া টার্সাস করে, ঠিক আছে। এই সব মোটামুটি বার্ডের স্কেলিটন। আর হচ্ছে আরেকটা বিষয় আমরা দেখবো যে এখানে আমরা বাড়ির এখন বোন বিষয় সম্পর্কে জানবো, যে বাড়ির বোনের ক্ষেত্রে, মানুষের বোনের ক্ষেত্রে ম্যাক্সিমাম সলিড থাকে, সেখানে বোনদেরও থাকে। আর বাড়ির ক্ষেত্রে সাধারণত যে বাড়ির রেসপিরেটরি সিস্টেম, সেটা সাধারণত অ্যালভিলাস থাকে না ওরকমভাবে। বাড়ির যে বিষয়টা যে বাড়ে, তাহলে কীভাবে বাড়ির ভিতরে যে এয়ার কীভাবে জমা থাকে, স্টোর থাকে, সেটা হচ্ছে যদি আমরা একটা বোন দেখি, এটা হচ্ছে বাড়ির হিউমেরাস, ফোরআর্মের হিউমেরাস। আর এটা হচ্ছে আমরা যদি বলি রেডিয়াস আলনা, এটা হবে আলনা, এটা হবে রেডিয়াস। মানে যেটা আমরা দেখবো যে বাড়ির বোনে আসলে নিউমাটাইজেশন একটা কথা আছে, একটা প্রসেস, নিউমাটাইজেশন মানে হচ্ছে বাড়ির যে বোন আছে, বোন যদি আমরা সেকশন করি বা দেখি, তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখবো যে এয়ার সেক আছে অনেকগুলো। হোয়াট ইজ নিউমাটাইজেশন? আর নিউমাটাইজেশন একটা প্রসেস, যেটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ এয়ার, ডেভেলপমেন্ট অফ এয়ার পকেট উইথ ইন দ্য বোন, এটা একটা প্রসেস, যেটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ এয়ার পকেট উইথ ইন দ্য বোন। এটা আমরা যদি দেখি যে এই যে একটা বোনের যে এই জায়গাতে কিন্তু অনেকগুলো মনে হচ্ছে যে এয়ার, মানে জাস্ট ইয়া এয়ার ক্যাভিটি। আবার আমরা যদি একটা বড় বোন ভেঙে, তাহলে আমরা দেখতে পারবো যে এখানে অনেকগুলো এয়ারের ইয়ে আছে, যে এয়ার ক্যাভিটি থাকে আলটিমেটলি। এয়ার ক্যাভিটি তার সাধারণত এয়ার স্টোর থাকে, কারণ আমরা জানি যে বার্ড ফ্লাই করে, সে ফ্লাই করার পর তার অনেক বেশি অক্সিজেন দরকার হয় তার রেসপিরেশনের জন্য। নর্মালি যেহেতু তার অ্যালভিলাস থাকে না বা অ্যালভিলার সেক থাকে না, অ্যালভিলার পকেট থাকে না, তাহলে নর্মালি যে তারা যে রেসপিরেশনের মাধ্যমে যে অক্সিজেনটা নেয়, সেটা নর্মালি হচ্ছে এই বাড়ির যে বোনের ভিতরে যে এয়ার সেক আছে সেখানে যে স্টোর থাকে, এবং সে যেহেতু অনেক বেশি ফ্লাই করে, তখন ওই এয়ারটা সে ওই জায়গা থেকে নিয়ে সে তার রেসপিরেশনে কাজে লাগায়। এটাই সবচেয়ে একটা ইম্পর্টেন্ট বিষয়, কারণ বার্ড যেহেতু উঠতে চায়, সে তার উড়ান অনেক বেশি ইম্পর্টেন্ট, এই জন্য তার সে যদি আমাদের মতো ম্যামালসের মতো এরকম ভারী বোন থাকতে, যে বিশাল বড় বড় বোন, তাহলে আসলে এই যে হিউম্যানের যদি বিশাল ভারী ওজনে থাকতো, তাহলে আলটিমেটলি সে কিন্তু উঠতে পারতো না। এই জন্য তার প্রত্যেকটা বোন, সবগুলো বোন না, তবে অনেকগুলো বোন, যেমন ক্লেভিকল আছে, হিউম্যারাস, ফিমার, এগুলো আসলে নর্মালি থাকে হচ্ছে এয়ার সেক বিশিষ্ট, যেটা আমরা বলি নিউমেটিক বোন বলা হয়। যে সমস্ত বোন এয়ার ক্যাভিটি বহন করে তাকে আমরা নিউমেটিক বোন বলি। এই আর কি, ধন্যবাদ ভিউয়ার্স, থাকবেন আমাদের সাথে, আমরা আছি প্রাইমারি স্কুলে। ধন্যবাদ, লাইক কমেন্ট শেয়ার।